আজ 20 মার্চ বিশ্ব সুখ দিবস। সুখ দিবস বলতেই আয়ুব বাচ্চুর একটি গানের কথা মনে পড়ল। সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়, যত আড়ালে রাখো আসলে কেউই সুখী নয়। সত্যি কি তাই? যদি প্রশ্ন করা হয় সুখ মানে কি, এই প্রশ্নের এক কথায় উত্তর নেই। তবে সুখ মানে কারো কাছে সহায় সম্পত্তি, আবার কেউ কেউ মনে করেন প্রাচুর্যহীনতাও সুখ। কে যে কিসে সুখী হয় তা বোঝা মুশকিল। তবে সুখের মতো একেবারে খুব ব্যক্তিগত সূক্ষ্ম বিষয় এখন মাপা হয়। শুধু মাপা হয় না, এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয় প্রতি বছর। সেই প্রতিবেদনে যেসব দেশকে সুখী দেশের তালিকায় রাখা হয় তারা কিন্তু বেশ সম্পদশালী। সর্বশেষ 2022 সাল জাতিসংঘের সুখী দেশের র্যাঙ্কিংয়ে প্রথম 10টি সুখী দেশ ছিল ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল ও নিউজিল্যান্ড। এসব দেশের কোনোটি দরিদ্র বা উন্নয়নশীল নয়। আবার এই তালিকায় আফগানিস্তানকে বিশ্বের সবচেয়ে কম সুখের দেশ হিসেবে গণ্য করা হয়। দেশটি যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র। সম্প্রতি প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2023। বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর এই তালিকায় শীর্ষ 100-এর মধ্যে নেই বাংলাদেশ। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 137 দেশের মধ্যে 118। 2022 সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল 94। প্রতিবেশী দেশগুলোর মাঝে তালিকায় স্থান পেয়েছে নেপাল 78, পাকিস্তান 108, ভারত 126, মিয়ানমার 117, শ্রীলঙ্কা 112। জাতিসংঘের সুখের যে তালিকাটি করে তা হয় এক একটি দেশ ধরে, তবে সেখানে দেশের নাগরিকদের সঞ্চিত সুখের হিসাব যুক্ত থাকে। ক্ষুধা নিয়ে, যুদ্ধের ভয় নিয়ে, অসহায়ত্ব নিয়ে আর যাই হোক সুখে থাকা যায় না, এটা যে কেউ বোঝে। নির্বিচ্ছিন্ন সুখ বা দুঃখ মানুষের জীবনে থাকে না। জীববিজ্ঞানীদের ধারণা অনুযায়ী সুখ বেশ জটিল। তবুও প্রতি বছর সুখী দেশের প্রতিবেদন ছাপা হয় আর 20 মার্চ পালিত হয় আন্তর্জাতিক সুখ দিবস। এবছর দিনটির প্রতিপাদ্য, মনোযোগী হন, কৃতজ্ঞ হন, দয়ালু হন। জান্নাত নিপু, সমকাল।